गुड मॉर्निंग सेंसेस एंड फैमिली, वेलकम टू दार्जिलिंग टाइडी डे टू। सकाल सकाल घूम भेंगे गल, घूम भेंगे माथाय जे प्रथम चिंताटा एलो सेटा होच्छे जे देखा जाच्छे की देखा जाच्छे एइटा की देखा जाच्छे एइ भिउटार कथा बोलछि। বুঝতে পারছো না, আমি জানি না এখানে কতটা জাস্টিস করতে পারছি এই গোপ্র দিয়ে, জানি না, বাট অন্য লেভেল। দার্জিলিং সন্ধ্যা মনে আছে, ছাদের ধারে রেলিংটা, সেই দুষ্টু দেবশিলিংটা, মানে সকালবেলাতে উঠে এসে এই কথাগুলোই মাথায় এলো। তো অন্যরকম, মানে এখনো মুগ্ধ হইনি, উঠেই বেরিয়ে এসে দেখলাম আর ভাবলাম যে দেখাই আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও শেয়ার করি। তো চলো আবার লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে যাই। নিচেরটুকু দেখা যাচ্ছে না? কোন নিচেরটুকু? ওইটুকু তো পুরোটাই দেখা যাচ্ছে। এই তো ক্লাউডের জন্য নিচেরটুকু দেখা যাচ্ছে না, উপরে হোয়াইট হোয়াইট। তো এখন এসে জি ম্যাডামকে দেখাতে, তোমাদের বলেছিলাম একটা ঘুম দিয়ে, একদম ঘুম দিয়ে এখন বাজে হচ্ছে গিয়ে নটা। নটার সময় ম্যাডামকে উঠিয়ে মুখ ধোয়াতে ধোয়াতে আবার দেখাতে নিয়ে চলে এলাম। তো এই আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। যদিও বেরোনোর টাইম ছিল 10:30, সেটা বেরোচ্ছি এখন 11:30। তো যাই হোক, এক ঘন্টা লেট বানতা হয়। এত আসলে এত চাঙ্গু মাঙ্গু থাকলে তো একটু হবে নাকি? কিছু চাঙ্গু মাঙ্গু শুধু দুধ তো করছে। বলো কোথায় যাবো আমরা? আচ্ছা আমি কুঙ্গা যাচ্ছি, কুঙ্গা। সে কাল থেকে বোন আর দাদা তিনিলে কুঙ্গা কুঙ্গা করে মাথা খারাপ করে দিল। ঘড়িতে এখন বাজে 11:41। আলটিমেটলি আমরা বেরোচ্ছি। এই হলো আমার ফুল গেট আপ, দেখতে পাচ্ছো কিরকম লাগছে? ডেফিনেটলি জানিও। বলো, আজকে আমরা হন্টেড হাউসে যাই। কাল থেকে হন্টেড হাউস করছি, কোথায় আছে বলো তো? হন্টেড হাউস জানি না, একটু ঘুরে দেবো। ধন্য খাওয়ার জন্য বেশ টাইম আমরা বেছেছিলাম ব্রেকফাস্টটা, কজ এই সময়টায় একটা চান্স ছিল যে সময় কুঙ্গা হয়তো ফাঁকা থাকতে পারতো, বাট অ্যাজ ইউজুয়াল এই সময় পুরো ফুল। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি সবাই, ভিতরে কেবিন পুরো ফুল। তো দেখা যাক এখন কি হয়। পাওয়া গেল চান্স কুঙ্গাতে, বছরের অপেক্ষা আমি দেখছি সেম কিভাবে আগের বছরও ওই করেছিল, এই বছরও তাই। তো আলটিমেটলি ঢুকেছি, চান্স পেয়েছি। ভেতরে এনভায়রনমেন্টটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে দার্জিলিংয়ের ওয়ান অফ বেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তোমরা ভিজিট করতে পারো। যেমনটা শুনলে, 3 বছর পর চান্স পেয়েছি, ওই জন্য ভাবলাম আলাদা করে নিজেই বলি। আগের বছর এসেও ফিরে গেছি, এই বছর ফাইনালি। তো কেন এত কুঙ্গা নিয়ে আমরা ইয়ে করছি? কুঙ্গা তো মানে আলটিমেট অথেন্টিক, যদি মোমো খেতে হয় তাহলে তোমাদের কুঙ্গাতে আসতেই হবে। অথেন্টিক থুপ্পা খেতে হলে কুঙ্গাতে আসতেই হবে। অথেন্টিক সাপটা খেতে গেলে কুঙ্গাতে আসতে হবে। বাট প্রবলেমটা হচ্ছে সাপটাটা এখানে পর্ক ছাড়া আর কিছু নেই, তো ওই জন্য আমরা নিলাম না এইবার, শুধু মোমো আর থুপ্পাতেই স্টিক করে গেলাম।
অল সেট। আজকে এখানে হলো, কালকে কেভেন্টার্স আর আর একটা কী আছে গ্রিনারিজ, এই দুটো কালকে ট্রাই নেবো, বা আজকে সন্ধ্যেবেলায় একটা ট্রাই নেবো, কালকে একটা ট্রাই নেবো। তো এইভাবেই প্ল্যানটা সাজিয়েছি। আর এরপরে গাড়ি এখনও বুক মানে 50% হয়েছে, 50% হয়নি ধরে নাও। তারপরে এই দার্জিলিংয়ের যে মানে এইখানকার যে লোকাল সাইট সিং, যেমন জ্যাপানিজ টেম্পল, রক গার্ডেন, এই সমস্তগুলো আজকে করবো। আর কালকে একটু দূরে দূরে যাব, এটাই প্ল্যান আছে। তো দেখা যাক, চলো। রেস্টুরেন্ট নিয়ে এরকম ক্রেজ কাউকে দেখেছো কি? আগের বার সে ঝগড়া করে বেরিয়ে চলে এসেছিলাম হোটেল থেকে, যে এখানে আমি খাবো তোমরা যা খাবে খাও, আমি এখানে আসবো হোটেল থেকে না, মেল থেকে। মেল থেকে, হ্যাঁ। বহু প্রতীক্ষার অবসান, এখন চলছে ফটো সেশন, এই জন্যই খেতে পাচ্ছে না। এই যে টুট করে এমনি এমনি নামটা হয়নি, সত্যি আমার লাইফে খাওয়া বেস্ট বেস্ট। আমি তো সাজেস্ট করব সবাই ডেফিনেটলি ট্রাই করো ঘটনা, ও এই দুটো না থাকলে আজকে হয়তো মিস হয়ে যেত। বাট আমি ডেফিনেটলি সাজেস্ট করব, রেকমেন্ড করব সবাই দার্জিলিং এ এসে কুংমাতে ডেফিনেটলি খাবে, ডেফিনেটলি। যা টাইম পারমিট করছে, অলরেডি একটা বেজে গেছে, তো তাতে চার পাঁচটা পয়েন্টই কভার হবে, জ্যাপানিজ টেম্পল, পেনচুল্লা, রক গার্ডেন, আর দুটো কী কী বললো। তো ওই যখন যাবো তখন দেখাবো তোমার সঙ্গে। তো চলো এবার ঝটপট বেরিয়ে পড়ি। গাড়িটা কিন্তু বেশ পছন্দ হয়েছে, একদম নিট ক্লিন, ইভেন আঙ্কেলও ভীষণ ভালো, একদম মাইডিয়ার মানুষ, বাংলাও শিখে গেছে আঙ্কেল, আঙ্কেল বাংলাও শিখে গেছে আমাদের। তো চলো এবার সব অল সেট, বেরিয়ে পড়ি। এখন আমরা এসে গেছি জাপানি টেম্পল আর ফিস পাকোড়া, পাকোড়া ফিস পাকোড়া, পাকোড়া নট পাকোড়া, পাকোড়া নয়, ওই ওই ব্যাপারটা আর কি। এইটা জাপানিজ টেম্পল,
একটা জায়গায় এতক্ষণ টাইম ওয়েস্ট করলে হবে? তো এবার যাচ্ছি আমরা রক গার্ডেন, এক ঘন্টা ধরে শুধু ছবি আর ছবি আর ছবি। তো এই দেখো, এটা হচ্ছে তিনজন নর্জের বাড়ি। চলিয়ে তো এখন চলে এলাম রক গার্ডেনের রাস্তায়। পোকা লাগতে দেয় না, সব আঙ্কেল আমাদের আপডেট দিচ্ছে। वो बनाता है लेकिन वो लोग को यूज करने नहीं मिलता है, खाली बनाता है। एक ग्रीन टी, एक केजी 30,000। हाँ, ग्रीन टी का 30,000 तक है, बाहर में एक्सपोर्ट होता है ना, बाहर देश में। रस्ता बोला আসছেই, এটা হচ্ছে রক গার্ডেন্সের ঝর্ণাটা। আর উপর অব্দি গেলাম না, উপরে দেখতেই পাচ্ছ অনেকে যাচ্ছে, বাট ওই অব্দি আর গেলাম না, তার কারণ ক্ষমতা নেই, কতটা উপরে এই অলরেডি ভেবে যাচ্ছে চশমা। তো অতটা গিয়ে শুভেন্দু আর রাজা একটু ঘুরে এলো, আমরা এখানে বসে কফি খাচ্ছি। আবার একবার চলে এলাম মেল মার্কেটে, আজকে অনেকটা ভিতরে চলে এসেছি।
ঠান্ডা লাগছে ভালোই। তো আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এই দিকটা আসা হয়নি, এই দিকটা দারুণ দেখে। চলে এলাম গ্রিনারিজের সামনে, এবার ভিতরে ঢুকি দেখি কি পাওয়া যায়। তো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি ঘুরে ঘুরে, এখন এসেছি ঘুরে যত যা আছে যার যার নেওয়ার নিতে হবে, দেন এই যে লাইন এই হচ্ছে আমাদের প্যাকিং, দুটো লেমন টার্ট, দুটো চকলেট টার্ট, তিনটে পাই, দুটো চিকেন প্যাটিস, আর এটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক। তো বাড়ি ফিরে সবার অবস্থা কাহিল, ওই জন্য গরম গরম দু কাপ কফি বানালাম। ওই যে ম্যাডাম ওইদিকে বসে পড়েছে এডিটিংয়ে, আর আমি এদিকে কফি খেয়ে দেখি যদি একটু মাথা ব্যথাটা ছাড়ে। প্রচণ্ড ঠান্ডা, এই রুম হিটারটার জন্য বেঁচে আছি। তো এই সবাই আবার চলে এসেছে, এখন খাওয়া দাওয়ার পালা, তার সঙ্গে ব্লগটা এন্ড করার পালা। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, যখনই এন্ড করছি সবার মুখে একটাই কথা, প্রচণ্ড ঠান্ডা, সেই রকমই গলা শুনে বুঝতেই পারছো। তো কালকের প্ল্যান এখনো কিছু সেট হয়নি, কালকে কোথায় যাব কি না, কালকে সকালে যখন উঠবো তারপর দেখা যাবে। এই যে, এই যে কি খবর, হ্যাঁ এইটাই জেগে আছে, আর এই দুটো ঘুমিয়ে গেছে। তো চলো ব্লগ কাটি। তো ব্লগটা যদি এই অবধি দেখে থাকো তাহলে আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটা একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কি ভালো লাগলো। আর এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও সেন্সেশন ফ্যামিলি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, গুড নাইট।